নমস্কার, আমি শুভশ্রী ভট্টাচার্য। আমার বাবার নাম উদয়শঙ্কর ভট্টাচার্য। উনি বিগত 9 দিন ধরে এখানে ভর্তি আছেন এবং ঘটনাচক্রে আজই ওনার ছুটি হয়ে যাচ্ছে। তো ওনার সমস্যাটা প্রথমে হয়েছিল যে 15 দিন আগে ওনার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় এবং তার সাথে বমিও শুরু হয়। তো আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েও কোনো সুরাহা হয়নি। তো তারপর আমরা অনলাইন সাইটের মাধ্যমে গুগল থেকেই এখানকার ঠিকানা পাই আর এবং ডক্টর অমিতাভ চন্দ্রের স্যারেরই ঠিকানা পাই। তো তার ফলে আমরা এখানে নিয়ে আসি ওনাকে এবং উনি ব্যাপারটাকে ডায়াগনোসিস করেন এবং তারপর মোটামুটি 6-7 দিন আগে ওনার একটা অপারেশন হয়, ব্রেন একটা সার্জারি হয়। তো আপাতত উনি মোটামুটিভাবে সুস্থই আছেন এবং স্যারের সাথে আমাদের সবসময়তেই কনসাল্ট হচ্ছে। স্যার যথেষ্ট সময় নিয়ে আমাদের সাথে কথা বলছেন এবং যথেষ্টভাবেই আমাদের কোঅপারেট করছেন। প্রথম কথা আমি একটাই বলতে চাই যে আমি হঠাৎ করে আরএন ট্যাগরি কেন চুজ করলাম। কারণটা হচ্ছে একটাই যে আরএন ট্যাগরের কার্ডিও বিভাগ খুব ভালো এবং আমার বাবার একটা হিস্ট্রি আছে, কার্ডিও সমস্যার একটা হিস্ট্রি আছে। তো উনি এখানকারই পুরনো ডক্টর বিপি চ্যাটার্জির আন্ডারে অনেকদিন ধরেই চিকিৎসার মধ্যে আছেন। তো আমরা এখানে চুজ করেছি কারণটা হচ্ছে যে একটাই, আমরা নিউরো এবং হার্টের একসাথেই একটা ট্রিটমেন্ট পাবো বলে। তো যেমন ডক্টর বিপি চ্যাটার্জি আমাদের সাথে কোঅপারেট করেছেন, সবসময় আমাদের সাথে ছিলেন, ঠিক তেমনভাবেই অমিতাভ স্যারের সাথেও আমাদের কথা হয়েছে। ওনাকে আমরা ফোন করেও অনেক সময়, পার্সোনালি ফোন করেও অনেক সময় হয়তো ডিস্টার্ব করেছি এবং তার উনি সবসময়তেই ফোন রিসিভ করেছেন এবং যথেষ্টভাবে তার দিক থেকে সাহায্য করেছেন আমাদের। তো আজকে ছুটি হয়ে যাচ্ছে, হোপফুলি আমরা ওনার সুস্থতা কামনা করব অ্যান্ড হোপফুলি উনি ভালো থাকবেন। অ্যান্ড এখানে তো আসবই, মানে এখানকার স্টাফ অ্যান্ড সমস্ত সবারই, ইভেন গার্ড যারা আছে তাদেরও বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে প্রাইস, যেটা আমরা সবাই দেখি এখানে যথেষ্ট রিজনেবল প্রাইসেই আমরা একদম খুব ভালোভাবে চিকিৎসা পেয়েছি। তো অনেক অনেক ধন্যবাদ এখানকার সকল টিম মেম্বারদের অ্যান্ড বিশেষভাবে ধন্যবাদ স্যারকে, অমিতাভ চন্দ্র স্যারকে অ্যান্ড বিপি চ্যাটার্জিকে। ও আর একটা কথা আমি না বলেই পারছি না, এখানকার ব্রাদার অ্যান্ড সিস্টার ওনারা যথেষ্ট, মানে অনেকটা অনেক অনেকভাবে সাহায্য করেছেন। আমরা রাত্রিবেলাতে যখন খুশি ফোন করে জেনেছি যে বাবা কেমন আছেন বা ওনার হেলথ কেমন আছে, উনি মেডিসিন নিয়েছেন কি না। তো ওনারা সবসময়তে ফোন রিসিভ করেছেন এবং সর্বোত্ত, মানে সব দিক থেকে ওনারা সাহায্য করেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। নমস্কার, আমি ডক্টর অমিতাভ চন্দ্র, আমি সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল এবং নারায়ণ হেলথে। কদিন আগে আমার কাছে একজন ভদ্রলোককে নিয়ে আসা হলো এমার্জেন্সিতে। ওনার নাম মিস্টার উদয়শঙ্কর ভট্টাচার্যি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বাড়ি ওনার। ওনার 6 তারিখ থেকে অর্থাৎ মহালয়ার দিন থেকে অসহ্য মাথার যন্ত্রণা এবং সপ্তমীর দিন অর্থাৎ 12ই অক্টোবর থেকে মাথার যন্ত্রণাটা খুব বাড়ে এবং সঙ্গে বমিও হতে থাকে। দশমীর দিন 15ই অক্টোবর উনি অজ্ঞান হয়ে যান। তখন ওনারা বাড়ির লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান এবং ওখানে স্ক্যান করে দেখা যায় যে ওনার মাথায় একটা হেমারেজ হয়েছে। তো ওখান থেকে তখন কলকাতার কোনো একটা বড় হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কলকাতার বড় হাসপাতালে ওনারা নিয়ে আসেন, তারপর ওনারা মনস্থির করেন যে আমার কাছে ওনারা নিয়ে আসবেন। ওনার অপারেশনে তো দরকার ছিল, কিন্তু যেটা সমস্যা ছিল, ওনার 2015তে হার্টে 2টো স্টেন্ট বসানো হয়েছিল এবং তার জন্যে উনি রক্ত তরল করার ওষুধ, অ্যান্টিপ্লেটলেট যেগুলোকে বলে, বা অ্যান্টিপ্লেটলেট এক ধরনের রক্ত তরল করার ওষুধ, তাতে হয় কি রক্তটা স্বাভাবিকভাবে তঞ্চন হয় না, জমাট বাঁধে না। আমাদের যে শরীরে রক্ত কেটে গেলে রক্ত বন্ধ হয়, ওই ওষুধটা দেওয়া হয় এই জন্য রক্তটা যাতে সাধারণত জমাট না বাঁধে বা ক্লট না করে। সেটা অবশ্য পেশেন্টের বেনিফিটের জন্যই দেওয়া হয় যাতে স্টেন্ট ব্লক না হয়ে যায়। তো সেই ওষুধটা যেহেতু উনি খাচ্ছিলেন, যে তখন অপারেশনটা করা খুব মুশকিল ছিল এবং এই ওষুধের এফেক্টটা যেতে সাধারণত 7 দিনের মতো সময় লাগে, তো আমাদের হাতে সেই সময়টা ছিল না। কারণ পেশেন্ট খুব তাড়াতাড়ি কন্ডিশন খারাপ হচ্ছিল এবং তাড়াতাড়ি অপারেশন না করলে ওনাকে বাঁচানো যেত না। তো সেই জন্য আমরা সিঙ্গেল ডোনার প্লেটলেট বলে এক ধরনের জিনিস হয়, রক্তের একটা প্রোডাক্ট হয়, সেটা দিয়ে ওনাকে অপারেশন করা হলো এবং অপারেশন করার পরে উনি খুব ভালো রিকভার করলেন
এখন উনি সম্পূর্ণ সুস্থ, উনি আজকে বাড়ি চলে যাচ্ছেন। আশা করি এই সুস্থতাটা বজায় থাকবে। আমরা আবার ওনাকে মাসখানেক বাদে দেখব, আবার সিটি স্ক্যান করে যে কেমন আছে না আছে। মোটামুটি রোগী এখন সম্পূর্ণ সুস্থ।